এক প্রাচীন নগরী, যাকে একসময় পৃথিবীর স্বর্গ বলা হতো। সমসাময়িক কালের অন্যান্য সভ্যতার থেকেও হাজার গুণ বেশি আধুনিক এক সভ্যতা, উন্নতির চরম সীমায় থাকা এক জাদুর শহর, যা একদিন সমুদ্রের অগভীর তলে হারিয়ে যায়। যদি আপনি ভাবছেন যে আমি আটলান্টাসের কথা বলছি, তাহলে হয়তো ভুল করছেন, কারণ আজ আমরা ভারতবর্ষের সেই প্রাচীন শহরের কথা বলবো যার নাম ছিল দ্বারকা, আর তার রাজা ছিলেন ভগবান দ্বারকাধীশ। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। গুজরাটের দ্বারকা শহরের একটি প্রাচীন ইতিহাস রয়েছে যা সহস্র শতাব্দীর প্রাচীন, আর এটির উল্লেখ মহাভারত মহাকাব্যটিতে দ্বারকা সাম্রাজ্যরূপে করা হয়েছে। গোমতি নদীর তীরে অবস্থিত এই শহরটিকে প্রাচীন কাহিনীগুলিতে ভগবান শ্রীকৃষ্ণের শহর রূপে বর্ণনা করা হয়েছে। বলা হয় পিরামিড তৈরির কয়েক হাজার বছর আগে দ্বারকায় বিদ্যুৎ, অত্যাধুনিক ঔষধ ও বিমানের মতো প্রযুক্তি ছিল। আপনারা হয়তো বলবেন অসম্ভব, কিন্তু ভুলে যাবেন না এই শহরটির নির্মাতা ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণুর অষ্টমাবতার শ্রীকৃষ্ণের জন্ম মথুরার কারাগারে হয়েছিল। বলা হয় শ্রীকৃষ্ণের মামা কংস এটা জানতে পারেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার বিনাশের কারণ হয়ে উঠবে, তাই তিনি বসুদেব ও মাতা দেবকীকে কারাগারে বন্দী করে রাখেন। এরপর যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন, তখন তার পিতা বসুদেবের লোহার শৃঙ্খল মা যোগমায়ার কারণে খুলে যায়, আর তিনি শ্রীকৃষ্ণের সুরক্ষার জন্য তাকে গোকুলে নিয়ে যান। কিভাবে ভগবানের জন্ম হলো এবং বসুদেব কিভাবে তাকে সেখানে নিয়ে যান, সে বিষয়ে একটি পৃথক ভিডিও আমাদের এই চ্যানেলটিতে রয়েছে, দেখার অনুরোধ রইল। গোকুলে অসংখ্য লীলা রচনা করে লীলাধর বড় হয়ে ওঠেন এবং আপন ক্রুর মামা কংসকে বধ করেন। বলা হয় কংসের মৃত্যুর পর জরাসন্ধ 18 বার মথুরায় আক্রমণ করে মথুরাকে ধ্বংস করার জন্য উদ্যত হয়, যার ফলে শুধুমাত্র প্রজাদের সুরক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভারতের পশ্চিম প্রান্তের একটি দ্বীপে বিশালাকার প্রাচীর দিয়ে ঘেরা একটি স্বর্ণনগরী স্থাপন করেন, যাকে আমরা দ্বারকা নগরী বলে থাকি। বলা হয় এই শহরে সহস্র দিব্য মহল ও শত শত মন্দির ছিল, এমনকি এখানকার প্রজাদের অনেকেই পুষ্পরথের মতো দিব্য বিমান নির্মাণ করতেও পারতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পার্থিব দেহ ত্যাগের পর এই অদ্ভুত শহর সমুদ্রগর্ভে তলিয়ে যায়। মনে করা হয় আজও সমুদ্রের অতল গভীরে ভগবান শ্রীকৃষ্ণের এই শহরটি রয়েছে। শ্রীমদ্ ভগবত গ্রন্থেই দ্বারকাকে একটি বিশাল ও বৈভবশালী রাজ্যরূপে বর্ণনা করা হয়েছে। ভারতের উত্তরে রয়েছে বদ্রীনাথ ধাম এবং পূর্বে রয়েছে জগন্নাথ ধাম, আবার একইভাবে দক্ষিণে রয়েছে রামেশ্বরম আর পশ্চিমে রয়েছে দ্বারকাপুরী। এই চারটি ধাম ভারতবর্ষের চারটি দিককে একত্রে ধরে রেখেছে। বলা হয় ভগবান শ্রীহরি বিষ্ণু প্রথমে বদ্রীনাথ ধামে ধ্যানমগ্ন হন, তারপর জগন্নাথ ধামে ভোজন করেন, রামেশ্বরমে স্নান করেন এবং দ্বারকায় রাজত্ব করেন। এই কারণে দ্বারকাকে দেবনগরীও বলা হয়ে থাকে। এই অবস্থায় অনেকেই ভাবছেন যে এমন নগরী কীভাবে ডুবল যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্থাপন করেছিলেন। বিভিন্ন প্রকার তথ্য, ধারণা ও গ্রন্থ অনুসারে মহাভারত যুদ্ধের পরবর্তী 50 বছরের মধ্যে শ্রীকৃষ্ণের নগরী সমুদ্রের তলদেশে হারিয়ে যায়, আর দ্বারকা ডুবে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামজি এই মর্তলোক ত্যাগ করে আপন লোকে ফিরে যায়, সমস্ত যদুবংশী সমাপ্ত হয়ে যায়। কিন্তু ভগবানের বংশনাশের মূল কারণ কি ছিল, এই প্রশ্নটি আপনাদের মনে অবশ্যই উঠে আসবে। আসলে মহাভারত যুদ্ধে গান্ধারী ও ধৃতরাষ্ট্রের সকল পুত্রের মৃত্যু ঘটে। যুদ্ধ সমাপ্তির পর ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে সাক্ষাতের জন্য হস্তিনাপুর পৌঁছান। অন্যদিকে তার জীবিত অবস্থায় সকল পুত্রের মৃত্যু হওয়ায় গান্ধারী শোকাচ্ছন্ন হয়ে পড়ে। এক মাতার ব্যথিত হৃদয় থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, ফলে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে
অভিশাপ দিয়ে বলেন, যেভাবে আমার বংশের বিনাশ তোমার ছলনার কারণে হয়েছে, একদিন তোমার বংশ তোমারই কারণে ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর অভিশাপের পর দ্বারকায় বিভিন্ন প্রকার অমঙ্গল হতে শুরু করে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, প্রাকৃতিক বিপর্যয় যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। বলা হয় গান্ধারীর অভিশাপের কারণে মাত্র 36 বছরের মধ্যেই এই শহরটি একটি ভয়াবহ ভূমিকম্পের ফলে এই সমুদ্রের গর্ভে হারিয়ে যায়। সেই জলমগ্ন দ্বারকানগরী আজ সারা পৃথিবীর বিজ্ঞানী ও পুরাতত্ত্ববিদদের একটি আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1981 সালে ডক্টর SR রাওয়ের নেতৃত্বে সামুদ্রিক পুরাতত্ত্ববিদদের একটি দল দ্বারকার অনুসন্ধান শুরু করে দেন। দীর্ঘ 20 বছরের অনুসন্ধানের পর সমুদ্রের তলদেশে বহু প্রাচীন শিল্পকলা, অলঙ্কার ও ভগ্নপ্রায় স্থাপত্যের খোঁজ মেলে, যা 3,500 বছর প্রাচীন ছিল। কিন্তু 2001 সালে ভারত সরকার গুজরাটের সমুদ্রতটে দূষণের প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতির অনুমান পাওয়ার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির পড়ুয়াদের একটি বিশেষ সার্ভে করতে বলে। এই সার্ভেতে তারা সোনার টেকনোলজির মাধ্যমে 70 ফুট নিচে পাথরের প্রাচীর, সিঁড়ি ও বিশালাকার পাথরের স্থাপত্যে খোঁজ পায়। এছাড়াও পরে সেখান থেকে তামার মুদ্রাও পাওয়া যায়। বৈজ্ঞানিকদের মতে এই মুদ্রাগুলি ছিল 3,600 বছর আগের মুদ্রা। কিছু নমুনাকে কার্বন ডেটিংয়ের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। তাদের দেওয়া রেজাল্ট সবাইকে আরও অধিক বিস্মিত করে, কারণ এইগুলির মধ্যে কিছু নমুনাকে তারা 9,000 বছর আগের পুরাতন বলে প্রমাণ করেন। ভারতীয় পুরাতত্ত্ববিদদের এই অনুসন্ধান দ্বারা শুধুমাত্র দ্বারকার সত্যতাই প্রমাণ হয়নি, বরং তারা এটাও প্রমাণ করেন যে মহাভারতের মতো মহাবিনাশী যুদ্ধটিও বাস্তবেই সংঘটিত হয়েছিল। আমাদের আজকের এই ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করে তাদের জানতে সাহায্য করুন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।